পদক নিয়ে বাড়ি ফেরা হলো না মাশরাফির। রংপুর বিভাগের হয়ে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে অংশ নিয়েছিলেন মাশরাফি হোসেন মারুফ। সাইক্লিং এ জিতেছেন 3টি পদক, কিন্তু সেসব পদক নিয়ে বাড়ি ফেরা হলো না 16 বছর বয়সী এই কিশোরের। ট্রেনের নিচে চাপা পড়ে তিনি চিরবিদায় নিয়েছেন। বাংলাদেশের সাইক্লিং ফেডারেশন জানিয়েছেন গতকাল যুব গেমসে অংশ নিয়ে খেলা শেষে তিনি দিনাজপুরে বাড়ির উদ্দেশ্যে ফিরেছিলেন। এক পর্যায়ে পথিমধ্যে ট্রেন বিরতি দেয়, সে সময় সতীর্থদের সঙ্গে কথা বলতে বলতে দরজায় দাঁড়ান তিনি। কিন্তু তারই এক ফাঁকে হঠাৎই পা ফসকে মাশরাফি ট্রেনের নিচে পড়ে যান, পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার বনানী স্টেডিয়ামে তিনি শেখ কামাল যুব গেমসে সাইক্লিং ডিসিপ্লিনে 2টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ পদক লাভ করেন। চলমান যুব গেমসের চূড়ান্ত পর্বে এবারে প্রথমবারের মতো খেলতে এসেছিলেন এই স্কুল পড়ুয়া কিশোর, কিন্তু সেটিই তার শেষ প্রতিযোগিতার আসর হয়ে রইল। সাইক্লিস্ট মাশরাফির মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাইক্লিং ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।